মেমরি হিপের পরে আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কল স্ট্যাক। সো কল স্ট্যাক আমি যদি রিয়েল ওয়ার্ল্ডের সাথে তুলনা করি, এটা বলতে পারেন আপনি হচ্ছে আপনার একটা ক্লোজেট। সো ক্লোজেটে আপনি একটার উপর একটা জামা কাপড় রাখেন, যখন জামা কাপড় নেন ইউজুয়ালি সবার উপরেরটাই, সাপোজ আপনি অন্য একটা জায়গায় সব কিছু আবার ট্রান্সফার করবেন, সো ইউজুয়ালি সবার উপরেরটাই আগে নেবেন, তারপরেরটা নেবেন। তো এটা যদি আরেকটা ইমেজ দিয়ে দেখায় তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। সো এটা আপনার ক্লোজেট, এখানে আপনি জামা কাপড় রাখছেন এবং একটার পর একটা রাখছেন। আপনি যখন একটা জামা রাখলেন, নেক্সট টাইম যখন জামা কাপড়গুলো তুলবেন তখন কিন্তু সবার উপরেরটাই আগে তুলবেন। এটা একটা নাম আছে, সেটা হচ্ছে লিফো, LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট। সো যেটা লাস্টে ঢুকবে সেটাই ফার্স্টে বের হবে। সো কল স্ট্যাকে কেন আসলাম, আমরা জাভাস্ক্রিপ্টে যখন কোনো একটা ফাংশন লিখি এই ফাংশনগুলোকে তো ট্র্যাক করা লাগবে, কারণ একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আপনি অনেকগুলো ফাংশন লিখতে পারেন। এই ফাংশনগুলো তো আপনার কোনটার পর কোনটা চলবে এই জিনিসটা জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি মনে রাখা লাগবে, পয়েন্ট করে রাখা লাগবে। সো এই জিনিসটাই আসলে একটা কোড দিয়ে আমি দেখিয়ে দিব। সো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এবং আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আমি এটা একটু ক্লিন করে নিই অ্যান্ড দেন আমি সোর্সেসে যাব, যে এটা ক্লিক করে একটা স্নিপেট খুলব। আচ্ছা, স্নিপেটটার এডিট করা যায় কিনা দেখি। .js সো আমি একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম হচ্ছে সাপোজ গেট নেম। সো ও আমাকে রিটার্ন করে জন সিনা। এখন নিচে এসে আমি ফাংশনটা কল দিব। সো আমি যখন রান করব ফাংশনটা কল হবে, আমি কোথাও প্রিন্ট করিনি সো দেখা যাচ্ছে না, বাট তার আগে আমি একটা ডিবাগার দেই। এখন যখন আমি ফাংশনটা রান করব, আমার ডিবাগারটা ধরলো, আমি একটা একটা করে লাইন যাব। একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কল স্ট্যাক নামের একটা জিনিস আছে। এখানে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ব্রাউজার দেখিয়ে দেয় আমার কল স্ট্যাকে কোন কোন ফাংশন কল আছে। সো আমি যদি আরেকবার রিক্যাপ করি কল স্ট্যাককে, জিনিস কল স্ট্যাক হচ্ছে আমার কোন কোন ফাংশন রান করবে এইটার একটা পয়েন্টার রাখা। যদি একদম সিম্পলি চিন্তা করি যে এখন কোন ফাংশনটা রান হচ্ছে, নেক্সট কোন ফাংশনটা রান হবে, এটা একটা ট্র্যাক রাখা। সো জাভাস্ক্রিপ্টের এখানে কল স্ট্যাকে আমি দেখতে পাচ্ছি একটা অ্যানোনিমাস কল স্ট্যাকটা অ্যানোনিমাস ফাংশন আছে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা একটা, যদি আপনি চিন্তা করেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের গ্লোবালি এটা অলওয়েজ থাকবে। ওই ডেসক্রিপশানটা আমরা পড়ে যাবো, আপাতত জাস্ট এটা মাথায় রাখেন যে এটা জাভাস্ক্রিপ্ট, গ্লোবাল যে স্কোপটা সেটা থেকে আসছে। এখন আমি একটা একটা করে নিচে যাই। সো আমার যখন হচ্ছে নেক্সট লাইনটা এক্সিকিউট হবে, ডেফিনেটলি এটা এই ফাংশনে যাবে, যে কোনো একটা কাজ করবে। আমি আরেকবার নেক্সট ফাংশনে যাই। এখন যদি আপনি কল স্ট্যাক খেয়াল করেন, দেখেন এখানে গেট নেম এই ফাংশনটা কিন্তু আমার কল স্ট্যাকে চলে আসছে। সো সে ট্র্যাক রাখলো যে এই লাইনের পরে আমি একটা ফাংশন কল দিয়েছি, কল দেওয়ার পরে আমার নেক্সট কোথায় যেতে হবে বা এই ফাংশনটা শেষ করতে হবে। তার কল স্ট্যাকে এখন একটা ফাংশন আছে, ফাংশনটা সে এক্সিকিউট করা শুরু করেছে এবং ফাংশনের ভিতরে দেখলো সে একটা রিটার্ন স্টেটমেন্ট, সে তার কাজটা শেষ করবে। শেষ করে আরেকবার যাই, দেখেন এখন ফাংশনটা কিন্তু নাই আর, এখানে নামটা এখানে নাই। রিজন হচ্ছে আমি একটা ফাংশন যখন কল দেই সেটা ফার্স্টে কল স্ট্যাকে নেয়, নিয়ে ফাংশনটা যেসব কাজ করা লাগবে সে করে, করার পরে সে ফাংশনটা আবার কল স্ট্যাক থেকে পপ করে দেয়, আমরা যে ফার্স্ট ইমেজটা দেখেছিলাম। সোফার এই ফাংশনটা, এটা আমি শেষ করি, আমি সাপোজ আর একটা ফাংশন লিখব, ফাংশন গেট ফার্স্ট নেম, অ্যান্ড এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে
John, and আরেকটা ফাংশন লিখব get last name. এটা আমাকে রিটার্ন করবে সিনা। এখন আমি এই ফাংশনের ভেতরে উপরে দুটো ফাংশনকে কল দেব। গেট ফার্স্ট নেম স্পেস গেট লাস্ট নেম। সো আমি বেসিক্যালি যেটা করছি, এক্সট্রিমলি সরি, একটা স্পেস, হ্যাঁ আমি বেসিক্যালি যেটা করছি এখানে আমি গেট নেম ফাংশনটাকে কল দিচ্ছি। এই ফাংশনটা ইন্টারনালি আবার দুটো ফাংশনকে কল দিচ্ছে। এখন এটা কিভাবে রান করে আমরা একটু কলসটাকে দেখি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এখন আমি এটা রান করলাম, ফার্স্টে যেই কলসটাকে আমার অ্যানোনিমাসটা আছে, এরপরে আমি যদি নেক্সট কলে যাই এই লাইনটা এক্সিকিউট হওয়া শুরু হয়েছে, এরপর এই লাইনটাতে আসলো সে, আমার কলসটাকে অলরেডি গেট নেম ফাংশনটা আছে। সো আপনি চিন্তা করতে পারেন এটা একটা পয়েন্টার। আর সো এটা করার পর এক জিনিস খেয়াল করেন, গেট নেম কলসটাকে অলরেডি আছে, সে ভিতরে দেখলো যে আরেকটা ফাংশন কল হয়েছে, সো তখনই সে এই স্ট্যাকে নতুন ফাংশনটা পুশ করলো। সো এই ফাংশনটার কাজ সে করবে। এই ফাংশনটা কলসটাকে যেহেতু সবার উপরে, এই ফাংশনটা নিয়ে সে আগে কাজ করবে। এখন এই ফাংশনটা আমি যদি আরেকবার ক্লিক করি এবং এই ফাংশনটা, এখন যে এই ফাংশনটা যেটা ছিল গেট ফার্স্ট নেম সেটা কিন্তু কলসটাকে উপরে ছিল এবং ওটা কাজ শেষ, তাই সে ওটা ফেলে দিয়েছে, পপ করে ফেলেছে। এরপরে সেকেন্ড ফাংশনটা আবার কল হচ্ছে, কলসটাকে সেকেন্ড ফাংশনটা ঢুকলো এবং কলস থেকে সেকেন্ড ফাংশনটা যখন ঢুকলো, এখন সেকেন্ড ফাংশনে কিন্তু পয়েন্টার দেয়া, তার মানে হচ্ছে আমি সেকেন্ড ফাংশনটা নিয়ে কাজ করছি এবং এটাও একটা রিটার্ন করলো, এটার কাজ শেষ, এটা এখন এন্ড হয়ে যাবে। এন্ড হয়ে যাওয়ার পরে এই ফাংশনটাও কলস্ট্যাক থেকে ফেলে দিল। আশা করি কলস্ট্যাকের জিনিসটা আপনারা বুঝেছেন। তারপরও আমি যদি এইখানে এখন আরও একটা অ্যাড করি, সরি এখানে যদি আমি আরও একটা অ্যাড করি, সাপোজ এও হচ্ছে আমার ফার্স্ট নেমকে কল দেয় এবং সাথে হচ্ছে লাস্ট নেমটা অ্যাড করে নেয় স্পেস দিয়ে। সো আমি যখন গেট নেম কল দিলাম, সে ফার্স্ট নেমে কল দিল, ফার্স্ট নেমটা একটা স্ট্রিং রিটার্ন করলো জন, সেটা এখানে বসে গেল। তারপরে সেকেন্ডটাতে কল দিল গেট লাস্ট নেম, লাস্ট নেমে যাবে, লাস্ট নেম হচ্ছে আবার এই ফাংশনটাকে কল দিল, ফাংশনটাকে কল দেওয়ার সাথে সাথে এটা জন রিটার্ন করলো, রিটার্ন করার সাথে একটা বাকিটুকু অ্যাপেন্ড করে সে রিটার্ন করলো জন সিনা। সো বেসিক্যালি আমার আউটপুট হবে জন জন সিনা, দুটো জন। ওকে, সো এই ফাংশনের ভেতরে এটা ফাংশন কল দিচ্ছি আমি, যার ভিতরে আর কোনো ফাংশন নেই। তারপরে সেকেন্ড ফাংশনটা যখন কল দিলাম, তার ভিতরে আরও একটা ফাংশন, এটা হবে, এটা আগে এক্সিকিউট হবে, তারপরে এটা এক্সিকিউট হবে, তারপরে এসে শেষে আবার এটা এক্সিকিউট হবে। এটা আরেকবার রান করে দেখাই। ডিবাগার ধরলো, আমি এই ফাংশনটার ভেতরে যাব। এই ফাংশনটা যখনই আমি গেলাম, এখানে গেট নেম দেখানো শুরু করেছে, বিকজ আমি কারেন্টলি এই ফাংশনের ভেতরে আছি এবং এই ফাংশনটা নিয়ে কাজ করছি। এই ফাংশনটা আমি যদি লেফট থেকে রাইটে যাই, সবার ফার্স্টে গেট ফার্স্ট নেম ফাংশনটাকে কল দিবে। সো গেট ফার্স্ট নেম ফাংশন চলে গেল, সে অলরেডি কলসটা কিন্তু নিচে আছে। এই কাজটা শেষ করার আগে তাকে এই কাজটা শেষ করতে হবে, এই ফাংশনের কল এক্সিকিউশনটা তাকে শেষ করতে হবে। এবং এই ফাংশনটা যখন তাকে রিটার্ন করবে জন একটা স্ট্রিং, সে অ্যাকচুয়ালি এই জায়গায় রিপ্লেস করে দিবে জন স্ট্রিংটা দিয়ে। তো ওই ফাংশনের এক্সিকিউশন শেষ, ওই ফাংশনটা আমি স্ট্যাক থেকে ফেলে দিলাম। এখন যদি আমি আরেকটা স্টেপ যাই, নেক্সট ফাংশনটাতে গেল, সো এ কল দিয়েছিল গেট লাস্ট নেম, গেট লাস্ট নেম যখন এই ফাংশনটা নিয়ে কাজ করা শুরু হয়েছে, গেট লাস্ট নেম আমি স্ট্যাকে ঢোকালাম, দেন পয়েন্টার আমার এখানে, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি। এবং এটা যখন এক্সিকিউট করতে যাব, তখন দেখবো অ্যাকচুয়ালি সে আরেকটা ফাংশন কল দিয়েছে। এখন দেখেন আমার তিনটা ফাংশন, গেট ফার্স্ট নেম দিয়ে আমি শুরু করেছি, ফার্স্ট নেম নিয়ে এসেছিলাম, লাস্ট নেম কল দিয়েছি, লাস্ট নেমের ভেতরে যেয়ে দেখলাম আমি আরও একটা ফাংশন কল। সো আমার পয়েন্টার চেঞ্জ করে এখন গেট ফার্স্ট নেম এই ফাংশনটা নিয়ে কাজ করছে।
এই ফাংশনটা নিয়ে যখন কাজ করছে, এই ফাংশনটা কাজ শেষ হলে এই ফাংশনটা আমি কল স্ট্যাকটাকে ফেলে দিব। এটা কিন্তু অলরেডি এখান থেকে চলে গেছে। এখন আমি লাস্ট নেম আবার এই ফাংশনে ব্যাক করেছি এবং এই ফাংশনটারও যখন কাজ শেষ হয়ে যাবে এই ফাংশনটা আমি স্ট্যাক থেকে ফেলে দিয়েছি। এবং এখানে এখন চেঞ্জ হয়ে এটা জন এবং এটা জন সিনা দুটো স্ট্রিং একসাথে হয়ে সেও যখন রিটার্ন করবে ইভেনচুয়ালি আমার ফাংশনটা শেষ এবং আমার গেট নেম যে ফাংশনটা কল ছিল সেটাও কল স্ট্যাক থেকে ফেলে দিলাম। সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন কল স্ট্যাকটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্যাক বা একটা থাক যেখানে আমি একটার পর একটা ফাংশন যখনই যে ফাংশনটা নিয়ে কাজ করছি ওই ফাংশনটা নেই নিয়ে দেন ওই ফাংশনটা কাজ ওইটার দিকে পয়েন্টটা রেখে দেই দেন ওই ফাংশনটার যখন এক্সিকিউশন শেষ হয়ে যায় ওই ফাংশনটা ওখান থেকে তুলে বের করে ফেলে দেই। এবং যদি কোনো ফাংশন একটার ভিতরে একটাকে কল দেই সেটা সেই কল স্ট্যাকেও আমরা ইনসার্ট করি। যে ফাংশনটা প্রায়োরিটি ওয়াইজ আগে তাকে তার কাজ আগে শেষ করি ওটা বের করে ফেলে দেই, তারপরে আবার নিচের ফাংশনটাতে যাই। এভাবেই হচ্ছে কল স্ট্যাক কাজ করে। আশা করি কল স্ট্যাকের কনসেপ্টটা ক্লিয়ার। কল স্ট্যাক নিয়ে আজ এই পর্যন্তই। পরে কল স্ট্যাক আর মেমোরি হিপ নিয়ে একটা এরপরে লেকচারটা কল স্ট্যাক এবং মেমোরি হিপ নিয়ে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।